ও কে এসে ফিরাদাম টু মাই চ্যানেল মন্ত্রী মহোদয় অর্থাৎ মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম মহোদয় ডিএ সম্বন্ধে কিছু কথার পরিপ্রেক্ষিতে এবং সান্তাক্লজ সম্বন্ধে একজন ডিএ আন্দোলনকারী কি মন্তব্য করেছেন আমরা শুনে নিয়ে আসুন ও কে এসে ফিরাদ হাকিম ও সান্তাক্লজ বলতেই পারে আচ্ছা মাননীয় যদি সান্তাক্লজ হন সবাইকে সব কিছু দিচ্ছেন দয়া করে সানটা দিদি আমাদের ডিএটা দিয়ে দিন না বড়দিনে দিনে তাহলে তো হয়ে যায় ঠিকই বলেছেন উনি এমনই সান্টাক্লজ মাকে পাঁচশো টাকা দিয়ে ছেলেকে চাকরি দিতে পারে না ছেলে কেঁদে বেড়ায় এমনই ক্লজ যে বেকার ছেলে ছেলেমেয়েরা শিক্ষিত যুবক যুবতীরা রাস্তায় মাথা মুড়িয়ে এক হাজার দিনের ওপর বসে রয়েছেন আবার এটাও ঠিকই বলেছেন ওনাদের ক্লজ কারণ বালু ডালু কেস্তা যত আছে সবাই পাচ্ছে ওনার কাছ থেকে ঘাটের তলায় ঘাটের তলায় বাথরুমে বান্ধবী উপহার দিচ্ছেন টাকা উপহার দিচ্ছেন অবশ্যই ওনাদের সান্তাক্লজ পশ্চিমবঙ্গ বাসীর সান্টাক্লজ নয় উনি সান্তাক্লজের কাছে যা চাওয়া যায় তাই দেয় ইনি এমনই সান্টাক্লজ চাইছি গোটা লাড্ডু দিচ্ছে দুটো বোঁদের দানা কি করে হবে এনাকে সান্তাক্লজই ওই বলবেন কারণ ফিরাদাকিমের এখন তলমটল অবস্থা তো গদি তাই দিদিকে যতটা তেল মাখিয়ে থাকা যায় থাকুন ফিরাত থাকুন আপনি তেল লাগাতে থাকুন আমরা কিন্তু তেল লাগানোর নয় আমরা চোখে চোখ রেখে লড়াইটা করে যাব কর্মচারীদের স্বার্থে আগামী প্রজন্মের স্বার্থে অস্থায়ী কর্মচারীদের স্বার্থে দেখব যে একজন ডিএ আন্দোলনকারী একেবারে চোখে চোখ রেখে মাননীয় মন্ত্রী মহোদয় যে কথাগুলো বলেছেন সেগুলোকে ভালো করে খণ্ডন করলেন এবং এমন উদ্দীপ্তভাবে খণ্ডন করলেন যে বোধ মন্ত্রী মহোদয় যদি কানে এসে কথাগুলো যান তাহলে তিনি বুঝতে পারবেন যে ডিএ আন্দোলন কতটা তীব্র থেকে তীব্রতর এবং তীব্রতম হচ্ছে দয়ার দান দিয়েছেন নাকি আমার বকেয়া এখনও ছত্রিশ শতাংশ আর এই চার পার্সেন্টটা দিয়েছে এটা কথা আছে জানেন তো ঠেলার নাম বাবাজি সেই ঠেলাই পড়েই বেড়াল গাছে উঠেছে যখনই শুনতে পেল যে সংগ্রামী যৌথ মঞ্চ কোর্ট থেকে পারমিশন নিয়ে নবান্নের সামনে অবস্থানের জন্য আসছে সেই মুহূর্তে ভয়ে চার পার্সেন্ট ডিক্লেয়ার করলো এটা কি মামবাড়ির আবদার নাকি যে আমি পথে ঘাটে রাস্তায় পার্কে যেয়ে দিয়ে ঘোষণা করব ডিএ ঘোষণা করবেন আপনি নবান্নের থেকে আপনার মাথায় এলো যে এই আন্দোলনকে সীমিত যদি কিছুটা করা যায় চার পার্সেন্ট দিয়ে দিলাম আমরা এই চার পার্সেন্টে ক্ষান্ত হচ্ছি না আমরা আমাদের পুরো বকেয়া আদায় করে ছাড়বো শুধুমাত্র আমাদের লড়াই নয় আগামী প্রজন্মের জন্য লড়াই ছ লক্ষ যে পদ রয়েছে তাতে অবিলম্বে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে আমরা শুনলাম এবং একই সিদ্ধান্তে উপনীত হব যে মানুষের যখন পাওনা চাওয়া পাওয়ার চাইতে চাইতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে যায় তখন মানুষের কাছ থেকে ভয় অবশ্যই দূর হয়ে যায় আর এই পর্যন্ত ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস